হ্যালো বন্ধুরা, আমি আমার বোনের বাড়ি গেছিলাম বীরভূম জেলায়। আমার বোনের বাড়ি সেখানে ওর মেয়ে দিল্লি গিয়েছিল বেড়াতে, আর অনেক কাপড় চুপড় নিয়ে গেছিল তার সঙ্গে। বাড়িরও অনেক কাপড় ছিল, সেগুলো কিভাবে ওয়াশিং মেশিনে পরিষ্কার করা হচ্ছে সেটা আপনাদের কাছে অল্প শেয়ার করলাম। আমি আমার বাপের বাড়ি গিয়েছিলাম, ওইখানে দেখলাম একজন নতুন ওয়াশিং মেশিন কিনেছে, সে ব্যবহার করতে পারছে না। সে বলল, কেমন করে ব্যবহার করে একবার তুমি বাড়ি গেলে দেখিয়ে দিও, কিন্তু বাড়িতে এখন যাওয়া হচ্ছে না, তাই আমি বোনের বাড়িতে আমি ওয়াশিং মেশিনে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কাপড়গুলো আমি দিয়ে দিলাম, আর একটা নলের সাহায্যে জল ভর্তি হচ্ছে। এই কাজটা আমার বোনের মেয়েটাই করছে, আর দুটো দিয়ে দিলাম দু ঢাকনা লিকুইড। তোমাদের কাছে যদি লিকুইড না থাকে তাহলে তোমরা ডিটারজেন্ট পাউডারও দিয়ে পরিষ্কার করে নিতে পারো। দেওয়া হয়ে গেল, আর এদিকে দেখো জলটা পুরো ভরে গেছে। আর এই দেখো মোটরটা অন করে দিলাম আর টাইমিং ফিক্সড করে দিলাম, আর দেখো ঘুরছে। এভাবে ঘুরে ঘুরে হয়ে যাবে কাজটা। ঢাকনাটা লাগাচ্ছি না, খোলা অবস্থাতেই দেখানোর চেষ্টা করছি। দেখো টাইমারটা সেট করে দিচ্ছি, কত টাইম তোমার যে যত মিনিটের দিতে পারো সেইভাবে টাইমার সেট করে রাখবে। 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, যার যেমন মেশিনে দেয়া থাকবে সে তেমনিভাবে টাইম ফিক্সড করে দিবে। আমার 10 মিনিট দেয়া ছিল। দেখো আমি এবারে ডিনারে কীভাবে জলটা বেরিয়ে যাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো লেখা আছে এখানে কীভাবে ড্রেন করা হয়, জলটা বার করা হয় ওয়াশিং মেশিন থেকে, এইভাবে আপনি আপনি বার হয়ে যাবে। আর এই দেখো আমার জলের লেয়ারটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। এবারে আমি আরেকবার জল দিয়ে এটা আরেকবার ওয়াশ করে নেব। ফুল ট্যাঙ্কি জল ভরে নিতে হবে। আমি যে লিকুইডটা ব্যবহার করেছি সেই লিকুইডটাতে ফেনা খুব একটা হয় না, তাই দুবার দিয়ে এটা ওয়াশ করে দিলেই খুব সুন্দর হয়ে যায় আর কাপড়ও হয় পরিষ্কার। জলটা ফুল দিয়ে দিয়েছে মনের মেয়েটা, আর সুইচটা অন করে দিলাম। দেখো এইভাবে ঘুরে যাবে। ঢাকনা লাগাবার কোনো প্রয়োজন নাই, অনেক সময় ভয় লাগে ঢাকনা লাগাতে হয়, কিন্তু ঢাকনা না লাগালেও করা যায় কাজটা। এখানেও দেখো টাইমার সেট করা আছে, টাইম সেট করে দিলেই হয়ে যাবে ঘোরানোটা। দেখো ওয়াশ টাইমার, এই ধার থেকে উঠিয়ে এই ধারে একটা বক্সের মতন আছে সেইখানে দিয়ে দিচ্ছি। এই দেখো কম্বলটা, এই কম্বলটাও নিয়ে গেছিল, তাই এটাও ওয়াশ করা খুব প্রয়োজন ছিল। যতটা ক্যাপাসিটি অতটাই দিতে হবে। আর এই দেখো একটা জালি লাগিয়ে দিল বোনের মেয়েটা, আর এই
ঢাকা। এই দেখো এখানেও আছে, তুমি কত টাইমে সেট করবে সেই অনুসারে তোমার ওটা অর্ধেক শুকনো হয়েই বার হবে। যে টাইম দিয়েছিলাম সে টাইমে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এই একে একে উঠিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়ে গেল একদম। খালি হালকা রোদে দিলেই হবে, বেশি না দিলেও চলবে, একটু রোদ দেখাতেই হবে কাপড়গুলো। খুব সুন্দর একদম শুকনোর মতন হয়ে গেছে, জাস্ট একটু রোদ দেখিয়ে নিলেই হবে। বর্ষাকালে এই মেশিনটা খুবই উপযোগী, কি সুন্দর একদম শুকনো হয়ে বার হবে।